উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন এক নম্বর প্রশ্ন দেখো অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে দুই নম্বর প্রশ্ন দেখে নেব নানকিন ও তিয়েনসিনের সন্ধির শর্তগুলো আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো চার নম্বর বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো পাঁচ নম্বর রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এবং গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন ছয় নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মিউজিয়াম বা জাদুঘরের কার্যাবলী আলোচনা করো মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো আট নম্বর প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এরপর উনিশশো সালে নৌ বিদ্রোহের কারণও তাৎপর্য আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল লেখো তেরো নম্বর প্রশ্ন শেষ সৈয়দ আহমেদের নেতৃত্বে আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা এখানে আলিগড় আন্দোলন টিকা লেখো এভাবেও আসতে পারে চৌদ্দ নম্বর প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের কারণ আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন হচিমেনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন জালালবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো এবং এর গুরুত্ব আলোচনা করো আঠারো নম্বর প্রশ্ন পঞ্চাশের মনবন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন চৌঠা আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটাতে এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবেই তারপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন সমাজ ও সমাজ ও শিক্ষা সংস্কারের বিদ্যাসাগরের অবদান তারপরে চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বাইশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতিগুলি আলোচনা করো তারপরে তোমরা মল্লমিন্টো শাসন সংস্কার পড়বে আর মন্টেগু ট্রান্সপোর্ট শাসন পড়বে তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ধন্যবাদ